উড়িষ্যা ম্যাচ উড়িষ্যা যাবে এটা ধরে নিয়েছিলাম, নিজেদের দেশের মাটিতে খেলা হচ্ছে, কিন্তু ছজন খেলোয়াড় সত্ত্বেও মুম্বাই যেভাবে কোয়ালিফাই করলো, কি বলবে উড়িষ্যা এবং মুম্বাই ম্যাচ নিয়ে? দুটো কোয়ালিটি টিম মুম্বাই। প্রথমে আমরা মুম্বাইয়ের কথা যদি ধরি, এতজন প্লেয়ার নেই, কোচ পরিবর্তন আইএসএল থেকে, পিটার প্যাটকি আসার পরেও যে আলাদা করে কোনো রকম অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তা নয়, একইভাবে চলছে, সে ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলার চেষ্টা করছে, বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার দুরন্ত খেলছে, একজন স্ট্রাইকার আছে নামটা আমার মনে করতে পারছি না, আয়ুষ সামথিং, লম্বা মতো, ল্যাঙ্কি ফর্সা মতো, আমি দেখলাম, দেখছি, আয়ুষ অধিকারী না, আয়ুষ অধিকারী তো কেরালের মিডফিল্ডার, এনিওয়ে খেলবে অবশ্যই মুম্বাই উড়িষ্যা ম্যাচে সেদিন সেন্টার ফরওয়ার্ড হিসেবে, এবং ইন্ডিয়ান প্লেয়ারদের উত্থান মুম্বাই টিমটায়। কেন টিমটা এই জায়গায় দীর্ঘ বেশ দু তিন বছর ধরে একটা 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 ব্যালেন্স রেজাল্ট করে চলেছে, একটা ভালো রেজাল্ট করে চলেছে, সেটা মুম্বাইকে দেখলে বোঝা যায়, তাদের প্ল্যানিং, সিটি গ্রুপের সঙ্গে তাদের যোগসূত্র, এবং তার সঙ্গে সঙ্গে ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদেরকে কালেকশন করা, ভেরি গুড। এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো যে বাকিংহামের জায়গায় পিটার প্যাটকে যখন নিয়োগ মানে নিয়োগ করা হয় ওকে, ও কিন্তু কোনো নতুনত্ব দিকে যায়নি, বাকিংহাম যে ধারায় এতদিন ধরে টিমটাকে চালিয়ে নিয়ে এসেছিল সেই ধারাতেই কিন্তু ও একইভাবে সেইভাবেই চালানোর চেষ্টা করছে, যে অ্যাটাকিং ফুটবল, ফ্লাওলেস ফুটবল, প্রচুর পাসিং হবে, নিজেদের মধ্যে বল পজিশন বেস্ট হবে। কিন্তু যেটা আমাকে যেটা আকৃষ্ট করেছে যে বেশ কিছু প্লেয়ারের না থাকা, গ্রেগ স্টুয়ার্ট ইতিমধ্যে দল ছেড়ে চলে গেছে, অন্য জায়গায় জয়েন করেছে, তো সব মিলে এই সব কিছু যে সেটব্যাক সেগুলোকে কিন্তু দারুণভাবে হ্যান্ডেল করেছে মুম্বাই পুরো অ্যাডমিনিস্ট্রেশন। আর উড়িষ্যা অবভিয়াসলি এবছরের একটা ধামাকা বলা যায়, যে ব্র্যান্ড অফ ফুটবল প্রতিনিয়ত খেলছে এবং স্টেপ বাই স্টেপ নিজেদের সেরা ছন্দে আসছে, লিগে আমার মনে হয় 3-4 নম্বরে আছে হয়তো, কিন্তু প্রথমে 6-7 এরকম জায়গায় ছিল, যেটা ম্যাচগুলোকেই মাঠে রেখে আসছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে আন্ডার লোবেরার বিউটিফুলি স্টেপ আপ করেছে, স্লোলি বাট স্টেডিলি। তো ওই ম্যাচটা আমার জানা নেই, এই মুহূর্তে অবশ্যই ফেভারিট উড়িষ্যা, কারণ টিমের ফুল স্ট্রেংথ রয়েছে, মুর্তাদা ফল লাস্ট ম্যাচে 2 গোল পেয়েছে, জাহু গোলির মধ্যে আছে, সব মিলে সেকেন্ড সেমিফাইনাল যেটা সেটা ভীষণ একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে, সেটা তো আমাদের আছেই, কিন্তু যেটা মেইন ইস্টবেঙ্গল জামশেদপুর ম্যাচ, আমরা সকলে চাইব যে ইস্টবেঙ্গল একটা পজিটিভ রেজাল্ট করে ফাইনালে উঠুক। অনেক ধন্যবাদ সৌমিত্র আমাদের সঙ্গে থাকার জন্য।